তো গাইস আমরা এখন সুফিয়ানকে একটা ডেয়ার দিব। এই সুফিয়ান এদিকে আসো না, এগুলো চলতো না ভাই ভাই, আমি এগুলো চলতো না, এগুলো আমার দ্বারা হইতো না। এ মামা মামির কি খবর? কি বললি? তুই কি বললি? আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা আজকে যাব, কোথায় যাব সেটা ঠিক জানি না, তবে কাইকাটেক ব্রিজে যাওয়ার কথা আছে। এখানে আমরা অলরেডি কয়েকটা ব্লগ করেছি, তো আজকে যাব আমরা অন্যরকম ভাবে। সেটা হচ্ছে আমরা সাইকেল রাইডিং না, সেটা হচ্ছে আমাদের বাইক রাইডিং যাব। সেটা হচ্ছে সুফিয়ান আমার সাথে যাবে। তো এখন সুফিয়ান আছে আমার সাথে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, খুব সুন্দর একটা ওয়েদার, হালকা বাতাস আছে। তো চলুন চলে যাই। আমার সাইকেলের অবস্থা হচ্ছে এটা, টিউবটা লাগাতে হবে, এটার একটা ব্লগ আসবে। এই যে সুফিয়ান রেডি। ওকে গাইস, তো মাঝপথে আমরা আমাদের প্ল্যানিং চেঞ্জ করেছি। সেটা হচ্ছে আমরা মেঘনা যাব, একটু দূরে যাব কাইকাটেক থেকে। এ ফাতিন, কেমন আছো? কি খবর তোমার? ঠিক আছে, গেলাম আমরা, টাটা। তো আমরা হেলমেটটা নিয়ে নিলাম, হেলমেটটা নিয়ে এখন আমরা রওনা হচ্ছি মেঘনার উদ্দেশ্যে। দিনের আলো অবশ্য তেমন একটা নেই, দেখি কতটুকু যাওয়া যায়। আপনাদের জন্য একটু তাড়াতাড়ি টেনেই যাব। আর হেলমেট পরে নেওয়ার দুটো কারণ আছে, একটি হচ্ছে পুলিশ আর অন্যটি হচ্ছে সেফটি ফার্স্ট। তো সুফিয়ানও আর দশটা বাইকারদের মতো সেফটি মেনটেন করেই চলে, তো সেক্ষেত্রে আমাকেও হেলমেটটা পরিয়ে নিল। তো আমরা যেতে যেতে একটু ভিউ দেখালাম অ্যাকশন ক্যামেরার বাইরেও। এদিকে আমরা গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর একটা ভিউ। তো আমরা শর্টকাট নেওয়ার জন্য আরেকটা রাস্তা বের করলাম, সেটা হচ্ছে আরো চিপার রাস্তা, আরো গ্রামের ভিতর দিয়ে। তো এটা একেবারে এগ্রিকালচারাল খেত অঞ্চল দিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। গাইস, যেটার জন্য আমাদের আসা, আমরা এত দূর আসলাম বাইক রাইড করে, সেটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই জোস একটা ভিউ, খুবই জোস। তো নদী কার না ভালো লাগে, পরিবেশ, নদী। এটা হচ্ছে মেঘনা নদী এবং ব্রিজটা হচ্ছে মেঘনা ব্রিজ। আমরা এখানে আসলাম অনেক কষ্টে, অনেক রাইডিংয়ের পর, তবে বেশিক্ষণ রাইডিং লাগেনি, 25 মিনিটের মতো লেগেছে। তো যাই হোক, আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখুন। Thank you.
তো গাইজ আমরা এখন সুফিয়ানকে একটা ডেয়ার দিব। এই সুফিয়ান এদিকে আসো। সুফিয়ানের সাথে ডেয়ারটা হচ্ছে যে সে এখানে বসবে, এই তীরের মাঝখানে বসে সে সব বাস ড্রাইভার মামাদেরকে সে হাই হ্যালো বলবে, বলবে যে মামা কি অবস্থা, ভাবি কেমন আছে। তো এই ডেয়ারটা তার এখন থাকবে, এটা তার এখন বলতে হবে, ঠিক আছে? না এগুলো চলতো না ভাই, ভাই আমি এগুলো চলতো না, এগুলো আমার দ্বারা হইতো না, আমি করতাম না। 1 hour later. আমার শিকার, হ্যাঁ আমার শিকার আইতাছে। সালাম আলাইকুম মামা, কি অবস্থা? এই মামা মেন, বাবির কি খবর? এই মামা the chase and the hunt and I set the pace when I'm running, I always take what I want and I always give it one. Guys amra ekhane khubi sundor bhabe onekta shomoy katalam, asha kori video ti apnaderke bhalo legeche, to jodi bhalo lege thake obosshoi ekti like button e click korben, ar jodi notun hoye thaken tahole obosshoi amar channel ti subscribe korben, karon ami ekhon regular vlog ebong cycle er bibhinno tutorial video apnaderke diye thakbo, so amar ekhon support dorkar apnader. Ajker moto ekhanei bidai nichhi, Allah hafiz.